আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমাকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর জামাই পাইছি আমরা। আরে আরে, সবকিছু সাইরা যাইতেছে শাশুড়ি বাড়ি, কান্দন তো আইব। বাজান, তুমি তোমার বুকটা ফাইটটা কান্দ। আর একটা কথা মনে রাখবা, আজ থেকে এই শাশুড়ি বাড়ি হলো গিয়া তোমার কাছে সবকিছু। এই বউ শাশুড়ি আর শ্বশুরের মন জয় করে যদি তুমি চলতে পারো, তাইলে তুমি হইবা আমার গো লক্ষ্মী জামাই। আব্বা, আপনি যদি আমার সাথে থাকেন, আপনি যদি আমাকে শিখাই দেন, আপনার দোয়া থাকলে আমি অবশ্যই পারবো। আব্বা, আমাকে দোয়া করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা, তুমি পারবা। শুধু দোয়া না, তোমার শ্বশুরের সার্বিক সহযোগিতাও তুমি পাইবা। আমি জানি আপনি আমাকে দুধে ভাতে রাখবেন, কিন্তু আম্মা যান, আমার তো আগে শাশুড়ি বাড়িতে যাওয়ার কোন অভিজ্ঞতা নাই, তাই আমার বুকে ছাতি পেটা কান্দন আসতেছে। আম্মা যান, ঠিক ও তো আগে কখনো জীবনও শাশুড়ি হইতে তাই না? আচ্ছা, এক কাজ করলি গে, ওরা চাই গাড়িতে বসু নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আয় নদী, তুই জামাইরে নিয়ে গাড়িতে বস। আয় বা, তোমার পারফরম্যান্স খুবই ভালো, একদম পারফেক্ট ঘর জামার অ্যাটিটিউড শো করছো তুমি। সত্যি বলতেছি, আপনার ভালো লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একদিনে তো আর বোঝা যায় না, আর কয়েকটা দিন যাক, তারপরে বুঝতে পারবো যে তুমি আমার আব্বার মতো হতে পারবা কিনা। বিশ্বাস করেন, আপনি যদি আমার পাশে থাকেন, আমি ভয় জানি, খালি আপনার আব্বার মতো না, আপনার বাপ চাচা দাদা নানা যারা যারা ঘর জামাই ছিল সবাই মতো আমি জানি। আপনি আমার পাশে থাকবেন তো? তুমি আমার বিয়ে করা একমাত্র জামাই, তোমার পাশে থাকবো না তো কার পাশে থাকবো? তোমার পাশে তো থাকবোই, কিন্তু চুক্তিপত্রের বাইরে যদি তুমি যাও, আমাকে কিন্তু পাশে পাবে না। না, চুক্তিপত্রের বাইরে যাওনি, যাইবো না, দেখলে চুক্তিপত্র পানির সাথে গুলে আমি খেলাম দগদগ করে। সেটাই যেন হয়, তোমাকে যেন সবাই এলাকার একদম হিট জামাই বলে। আলবত হইব, হিট জামাই না বলে কে যাইবো? জেহান থেকে তো বোয়ান থেকে হিট জামাই করে চিল্লাম দিবা আমার দেখা। আলহামদুলিল্লাহ, যাক তুমি আমাকে বাঁচাইলা। আপনি কিন্তু আমারে বাঁচাইছেন। আমি তোমাকে বাঁচাইছি? হ্যাঁ, এই যে আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব লইছেন না, আপনি আমার দুধে হতে পারবেন কইছেন না, কোন লজ্জা হইতেছেন কেন? আমার কিন্তু দুধ দাদা অনেক পছন্দ। ঠিক আছে, কিন্তু এরকম আপনি আপনি করে বলা যাবে না, স্বামীর মুখে এরকম আপনি আপনি শুনতে কেমন যেন লাগে না। দুই চারটা দিন যাইতে দেন, ঠিক হয়ে যাবে। সেটাই যেন হয়। কাছে শুধু না না, কি পেতেছেন এমনি লাইট জ্বালাই না অবস্থায় আপনার কাছে কেমনে? আরে এখন আমরা স্বামী স্ত্রী না। আচ্ছা ঠিক আছে, আমি লাইট বন্ধ করে আসতেছি। লাইট জ্বালায় প্র্যাকটিস করি। নদীর আব্বা, নিয়ামত
সব সকালে ডাকতেছে মানে এখন তো 8টা বাজে, আমি সেই সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে আসলাম, আর তুমি কোন জমিদারের পুত্র আসছ এখন পর্যন্ত ঘুমাও? কখন 8টা পর্যন্ত ঘুমালে কি হয়? বড় নতুন জমি আছি না তাড়া দেখো। হ্যাঁ ঠিকই তো কইছো নাবিল। আরে নাবিল, এই জমিদারের পুত্র, তোমার শাশুড়ি ডাকে কথা কানে যায় না, গেলো বাইরে এসো। আরে আর একটু পরে যাও না, আব্বাজান ডাকতেছে, আব্বাজান ডাকতেছে, এখন না গেলে পরে আমার দোষ দিব। আব্বাজান আসতেছি। দেখছো সুরাইয়া, নতুন জামাই প্রথম দিন কেমন গাউরামি শুরু করছে, আমি কয়ে রাখলাম তোমার কপালে কিন্তু কি জামা, কোনো কোনো সমস্যা? সমস্যা মানে অবশ্যই সমস্যা। এই তুমি নতুন জামাই হইয়া এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো, তোমার আক্কেল বুদ্ধি নাই? তোমার শাশুড়ি অলরেডি বাজার করে নিয়েছে। আহ তুমি চুপ করো। শোনো জামাই, এই ঘরে কোনো জামাইয়ের এত বেলা পর্যন্ত ঘুমানোর কোনো অধিকার নাই, বুঝছো? জি আম্মা বুঝতে পারছি, কিন্তু আজকে হয়েছে কি আম্মা, ওই যে ঘুম থেকে ফজরের ওয়াক্তে উঠে গেছি, ওযু করে নামাজ পড়লাম, তারপর যখন বিছানায় গেলাম আপনার মাইয়া, না না আপনার ঘর মাইয়া, কি পুরানো আমলের ট্যাপ রেকর্ডারের মতো একই কথা বারবার কইতেছো কি লিগা? কি কি করছে মানে ভাই তোমারে? আমার কইতে শরম করে? শরম করতেছে? দেখছো সুরাইয়া, সব ফাঁকিবাজির ফন্দি ফুকির, কি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি কইতেছি কি, দুই চার দিন যদি একটু ট্রেনিং পাইতাম, একটু শিক্ষা লইতাম, তাহলে ভালো হইতো না? এটা রান্না বান্নার ব্যাপার, খাওয়ান দাওয়ানের টেস্ট মেস্টের ব্যাপার, আবারও দন্দাবাজি শুরু করছো। হেই বেটা, তোরে যতটা বোকা মনে করছিলাম তুই তো তত বোকা না। চল এখন থেকে তুই সব কাম করবি, আমি তোর হেল্পার। আরে না না, জামাই তোমার হেল্পার, তোমার থেকে সব কিছু শিক্ষা নিবে। নতুন জামাই ঘরে এসে তারপর কি আমার খাদ্য দিব নাকি, আসব তো। আরে কি আশ্চর্য, দুই দিনে সব কিছু শিক্ষা পড়ায় নিবা, এরপর তো তোমার ছুটি। দুইটা দিন পার হইতে দেন না, তারপর দেখবেন নতুন খেল। যতই ফন্দি আট জামাই কোনো লাভ হইব না, আমিও কম খাব না। এই তোমরা দুজন দুজনের দিকে এরকম সারের মতন তাকায় আছো কেন? হ্যাঁ আমি কিন্তু জামাই আর শ্বশুরের কোনো ক্যাসাল সহ্য করবো না, কয়া দিলাম যারে যেটা করছি সেভাবেই চলবা, যাও। আমি কই যাবো এখন? তুমি কি রেডি হও, যাও সবকিছু শিক্ষা নিবা, যাও। নাকের পানি আর চোখের পানি এক না কইরা মনোযোগ দিয়ে কাম করে বেটা, তরে আমি দুই দিনের মধ্যে এই ঘরের হেড কামের মাস্টার বানাই দেবো, বুঝছ? এই যে বাড়িটা ভেঙে গেলে তো পরে আমার সব দিয়ে করতে হবে, করছি তুই দুরু সাতা মা জমিনার, আপনি আপনি একটা শ্বশুর না, আপনার শ্বশুর নামে কলঙ্ক, খালি পরে যদি বিয়ার আগে আমি জানতাম যে আমি আপনার আন্ডারে ঘর জামাই হয়ে বাড়িতে আসতেছি, তাহলে আমি এই জীবনে কোনোদিন বিয়ে করতাম না। বিয়ার আগে কি সুন্দর মিষ্টি কদুর মতো কথাবার্তা, আর মুখ দিয়া ধুতুরা ফুলের মতো বিষ বাইরেতেছে খালি। তোমারে আমি সব জানাই দেই, তাহলে কি তুমি এই ঘরের ঘর জামাই হইতা? এদের এই কয় আগের মিঠা পরের তিতা, সারাটা দিন কিচ্ছু কই নাই সোনার গুইরা, এবার তোরে আমি আমার আসল খেল দেখাবো। বাজান অমনে তাকে থেকে কোনো লাভ নাই, আমি হইলাম এই ঘরের সিনিয়র ঘর জামাই, আর তুই হলি গিয়া শুনে পড়ি তোর আমি একটা টিপা গলায় দাও। এত গালাগালি করতেছেন কে? হ্যাঁ এত টিপা টিপি করতেছেন কে? খাটাই সংখ্যান গাত, আপনার মতো ঘর জামাই খাটাই শ্বশুর আমি জীবনে দেখি নাই। আপনার মাইয়া একটু অমানবিক পিশাচ, কালকে সারা রাত আমার ঘুমাইতে দেয় নাই, পুরোটা রাত ভোর আমি জায়গা আছিলাম, আমার সকালতে আপনি আমার কুত্তা খাটুন খাটাইতেছেন। বেশি বেশি হয়ে যাইতেছে কিন্তু, বেশি বেশি হইতেছে না, যেটা সত্য হেরে গেতেছি। আপনি একটা দানব, আপনি একটা জানোয়ার, আপনি একটা জন্তু, আপনি একটা কালা গন্ডার আছে না, কালা গন্ডা। এত বড় কথা
গত 30টা বছর তোর শাশুড়ি আমার এই কথা কইছে। কালাগন্ডা হ, কয়দিন ধরে তোর বউ আমার এই কথা কয়, আজ তুই আমার এই কথা কইলি? আজকে আজকে তোর একদিন কি আমার একদিন, তোর আজকে আমি শেষ করলাম। তোরে আমি দাইতেছি, হাকি বাজি ধান্দাবাজি করো খালি, আজকে তোর একদিন কি আমার একদিন, চিনস তুই আমার, আমি কি করতে পারি তোরে? ও বাবা গো, কি হয়েছে তোমার আব্বা? তুমি আমার আদরের জামাইটার কি করছো? এখানে মারছেন, এখানে আপনি আমার অনেক জোরে একটা ঘুষা মারছেন আব্বা। ঘটনা বুঝলাম না। কি হয়েছে আমার সাথে কথা বলবো না? না কবো না, যে মেয়ে তার স্বামীর মানের যত রক্ষা করতে পারে না তার সাথে আমি কোনো কথা কবো না। ওরে বাবা, আমার বর তো দেখি সত্যি সত্যি গোসা করছে। তুমি গোসা করবো না? আমি তোমার কত সুন্দর করে বুঝাই করছি, তোমার বাপে আমার বাম পাজের একটা ঘুষা মারছে, আমার দম বন্ধ হয়ে পড়ছিল, আমার কত কষ্ট হয়েছে তুমি জানো? তোমার কাছে কি ফাইজাল মনে হইতেছে? আরে বাবা, মা তো বলছে যে কালকের একটা বিচার করবে, আগে দেখি কি করে। আমি শিওর, আমি শিওর তোমার মা ওই কালাগন্ডা একটা সাপোর্ট নিবে। তো মা যদি বাপের সাপোর্ট নেয় তো আমি কি চুপ করে বসে থাকবো? আমিও তোমার সাপোর্ট নিয়ে পুরো বাড়িতে আগুন লাগাই দিব। এখন তো আমার দিকে তো আঁকাও ঠিক করে। সত্যি তুমি এটা একটা হ্যাস্তন্যস্ত করবা? সত্যি, দুই সত্যি, তিন সত্যি। সুরাইয়া খাতুন যদি এই বাড়ির মেয়ে হয়ে থাকে তো আমিও তো এই বাড়ির মেয়ে, তাই না? না, আমি আমার লক্ষ্মী জানটার জন্য সব কিছু করতে পারবো। এখনই চাঁদ মুখটাতে একটু হাসি আনো তো প্লিজ। এই চাঁদ সাদাগরটা হাসছে। আমিও তোমার জন্য অনেক কিছু করতে পারবো, অনেক কিছু না সব কিছু করতে পারবো। তুমি আমার জন্য কি জানো, তুমি হলে আমার জন্য প্রাণ ভোমরা। তোমার আছে আমি বাঁচব না, আমি তোমার অনেক ভালোবাসা পাইছি। আমিও না করে আমার স্বামীর উপরে যে নির্যাতন হয়েছে সেটার বিচার করো আগে। বিচার করা এত সহজ কাজ না নদী, আমার দাদি বলতো একটা ভুল বিচার সারা জীবনের কান্নাও হতে পারে। আমার চোখের সামনে তোমার স্বামী আমার স্বামীর উপরে নির্যাতন চালাইছে, এখানে আবার ভুল কি আছে আম্মা? এই তুই নিজের চোখে দেখছিস, মুখে মুখে হ্যাঁ বলবি না, নিজের চোখে দেখছিস নাকি সেটা বল। কও না বউ, কও। কালকে তোমার সামনে আমি এখানে পিঠে পড়েছিলাম, আব্বা আমার এখানে বাম পাজর একটা জোরে ঘুষা মারছে, এখনো ব্যথা করতেছে আমার।
নদীর আব্বা, নদীর আব্বা, এই নদীর আব্বা, এই নদী, জানা তোর বাপের লেগে এক গ্লাস পানি নিয়ে আয়। পানি আনতে হবে কেন? তুমি কি এমন করছো মা যে আব্বা এরকম ফিট খায় গেল? তোমার স্বামী ভং ধরছে ভং। আরে জানা মা, তোর বাপ তো স্ট্রোকের রোগী, তুই জানা এক গ্লাস পানি নিয়ে আয়। আমি পারবো না, তুমি যাও গিয়ে নিয়ে আসো। তোমার স্বামী নাটক শুরু করছে। ও আমার স্বামী নাটক শুরু করছে? কাল ঠিক এমন ভাবে তোমার স্বামীও নাটক শুরু করছিল, তুমি সেটা বিশ্বাসও করছো। এখন বলো কার বিচার করবো, আমার স্বামী না তোমার স্বামী? আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে মা। শুনো, এটা তোমার ভুল না, এটা তোমার অপরাধ। হ্যাঁ, এই অপরাধ তুমি প্রথমবার করছো, এই জন্য তোমার আমি ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এটার কোনো ক্ষমা হবে না। আর আজকে থেকে, ঠিক আজকে থেকে ঘরের যত কাজকর্ম আছে সব তুমি করবা, তোমার শ্বশুর আব্বা শুধু তোমাকে হেল্প করবে। তুমি বুঝতে পারছো? এটাই তোমার শাস্তি। তোমার যে শাস্তি পাওয়া দরকার ছিল সেটা তো মা দিছে। তুমি রুমে আসো, তারপর তোমাকে আমার শাস্তি দেখাচ্ছি। যাও বাবা, মা ও শাস্তি কি? যাও তুমি। সিলাইয়ের গো, তোর বিচার কত সুন্দর, খুব ভালো লাগছে আমার। মুসিবত। বউ, বউ, আমি তো মায়ের কাছে মাফ চেয়ে আইছি, তুমি আমাকে শাস্তি দিতেছো কও? এটা ওইটার জন্য শাস্তি না, এই শাস্তি হচ্ছে তুমি যে জামাই নির্যাতন প্রতিরোধ কমিটিতে জয়েন দিছো না, সেইটার জন্য। এত বড় মিথ্যা কথাটা তোমার কে কইল? আমি এইসব কমিটি মাবিটির মধ্যে জয়েন করুম, তোমার মাথা ঠিক আছে বউ? যে আমাকে বলছে সে মিথ্যা কথা বলে নাই, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমি আমি মিথ্যা কথা কইতেছি না বউ, আমি সত্যি কথা কইতেছি। এইসব এই মিটিং ফিটিং এর ধারে কাছেও আমি নাই। তোমার মতো অভিনেতারে আমি জীবনেও বিশ্বাস করব না। তাহলে সংসার করুম কেমনে যদি বিশ্বাস না করো? সারাটা জীবন একসাথে কাটাবো, তুমি আমার দুধে ভাতে পালবা, বিশ্বাস না করলে তো আমার মনে করো তুমি দুধে বিষ দিয়া দিবা। চা খাইতে গেছিলাম, ওগুলো লোকের দেখা হয়েছে, একটা সৌজন্যতা বোধের কারণে যাই দুইটা মিনিট কথা কইছি, তাতে কি সব হয়ে গেল? আমার জোর করে আরো কমিটিতে ঢুকাইতে পারবো আমি যদি না ভোট ভর্তি হই কমিটিতে? একদম নাটক করবে না তুমি আমার সাথে, তোমাকে আমি একটা সহজ সরল বোকা ছেলে ভাবছিলাম, কিন্তু আসলে না না, তুমি একটা ধরেই বাস জামাই। এই যাও নিচে গিয়ে ঘুমাবা তুমি, আর যতদিন তুমি ভালো জামাই না হতে পারবা এই শাস্তি তোমার চলতে থাকবে, যাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে আমাদের উপর প্রতিনিয়ত নির্যাতন করা হয়, আমাদেরকে সন্দেহের চোখে দেখা হয়, সন্দেহ করা হয়, এই কারণে আমরা বাধ্য হয়েছি এরকম নোংরা পরিবেশে নোংরা পরিস্থিতিতে আমাদের কমিটির কার্যক্রম পরিচালনা করতে। আমাদেরকে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জামাই নির্যাতন প্রতিরোধ কমিটিকে আরো বলিষ্ঠ আরো শক্তিশালী করতে হবে, কি বলেন আপনারা? মনে চাই গলায় ফাঁসি দিয়ে মরে যায়, কথায় কথায় মারে, উঠতে বইতে মারে। দূর ভাই, তোমাকে তো শুধু তোমার বই মারে, আমার কে কে মারে জানো? আমারে মারে আমার শ্বশুর শাশুড়ি শালা এবং মাঝে মাঝে শালিও ছাড়ে না। ইয়ার তুমি ভাই, দিন রাত চব্বিশ ঘন্টা খাটতে খাটতে মরে যায়গা, তারপর মন পায় না, মাঝে মধ্যে নিজের এক সদর কাঠে কুলি মনে হয়। ভুলটা আমাদেরই হয়েছে, বিয়ের সময় ওই যে চুক্তিতে স্বাক্ষর করেছিলাম আমরা, ওই চুক্তির স্বাক্ষর করার কারণে আমরা মামলা করার অধিকার পর্যন্ত হারিয়েছি, ঠিক কি না? এই যে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইটি, আমরা কিন্তু তোমার দলের সিনিয়র মেম্বার। জি, যেদিন আপনাদেরকে প্রথম দেখছি সেদিন আমি বুঝতে পারছি যে আপনারা আদু ভাই, মানে সিনিয়র আর কি। বাহ, অত্যন্ত মেধাবী ছেলে, প্রচন্ড বুদ্ধিমান। তো আমাদের এই কমিটির নতুন সদস্য হিসেবে আমি তোমার নাম প্রস্তাব করতে চাচ্ছি, তুমি কি রাজি? জি, আমি কবুল। হ্যাঁ, সরি বড় ভাই, বিয়েতে এতবার কবুল কইছে বুঝছেন, এখন যাই কই মুখ দিয়ে আগে কবুল চলে আসে, আমি রাজি। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি বলেন? কবুল। বাহ, সাবাস সাবাস। তো আমরা আমাদের এই প্রিয় ছোট ভাইকে আমাদের দলের নতুন মেম্বার হিসেবে গ্রহণ করার জন্য একটা হাততালি দিতে পারি নাকি? হ্যাঁ, তালি। আমারে মাফ করে দেন বন্ধুগণ, আমার আপনাদের সাথে চলাফেরার কারণে অত্যাচার নির্যাতন আরো বাইরে গেছে, আমার এই কমিটি থেকে অব্যাহতি দিতে হবে। আরো একটা উইকেটের পতন, আরো একজন সংগ্রামী সাথীকে আমরা হারাতে চলেছি,
একজন না দুইজনকে হারাতে হবে, আমিও থাকতে পারব না। আমি ঠিক বুঝতে পারি না ওরা কেমন যেন আমাদের কথা সব যায় না যায়। আপনারা যদি কিছু মনে না করেন আমি ছোট মুখে দুইটা কথা কই। আসলে কি ওই জলে বাস করে কুমিরের সাথে মারামারি করে আমরা বারণ করছেন, ওরা কুমির আর আমরা তো বুঝতেছেন কি। তা আমি বলি কি আমাদের যে কোনো চালে আরো গোপনীয়তা রক্ষা করা উচিত, আর আগে যা যা ধরা খাইছেন ওগুলো আসলে অতটা গোপন ছিল না, সেই জন্যই ধরা খাইছে। সেই জন্য আমাদের এখন থেকে আরো শক্ত হাতে আরো গভীরে যায় এইসব চাল চালতে হবে। ইয়েস ইয়েস, তুমি আসলেই অত্যন্ত মেধাবী। তো সংগ্রামী বন্ধুগণ, আজ থেকে আমরা আমাদের এই কমিটিকে গুপ্ত ঘোষণা করলাম, তাহলে সবাই নিশ্চিন্তে আসতে পারবে, হ্যাঁ ঠিক কি না? তো আপনারা আজকে নিজেদের বাড়ি চলে যান, আগামী কালকের যে আমাদের গোপন মিটিং সেই খবর আপনাদের কাছে গোপনে পৌঁছে যাবে, ঠিক আছে? বড় ভাই, আমি তো আধা ঘন্টা পরে বাড়িতে যাই। কেন? এখন যদি যাই তাহলে যে আমার মশারিটা নেই, আর যদি খালি আধা ঘন্টা পরে যাই চাইলে বিরক্ত হ্যাঁ আমার বউ নিজেই মশারিটা নিয়ে ফেলবো, আমি যাই খালি দিকে যাবো। তা অবশ্য ঠিক। আচ্ছা আমিও তোমার সাথে থাকি। ঠিক আছে বড় ভাই, আরেকটা জিনিস বলবো, কালকে থেকে আমরা এই মিটিংয়ে একটা করে কয়েল নিয়ে আসবো। হ্যাঁ খুব মশা খবর। আমি আইসা পড়ছি, টেনশন করেন না, ওই জামাই রে সাইজ না করে আমি বাড়ি তুমি জানো না ওর লোকে আমি পারুম না, ও দুই দিনেই আমার বোবা বানায় বলাইছে। আরে জীবন তো খালি নাকি কান্দা কাইন্দে সুবিধা লয়া গেল। হ্যাঁ অহন তোমার বয়স হচ্ছে না, অহন আল্লাহর রাস্তায় রুম করো না, দোহাই লাগে তোমার। তুমি বকতেছো না বকো বকবাই তো, তুমি তো ওয়ার্ডার দিয়ে গেল, সব দম তো আমারই করতে হয়, তুমি দেই কেনিও শালা ভাই। তোমার আমি কই রাখে মিলাই নিও, এই ঘরের থেকে আমার খাওয়া ওইটা যাইতেছে, আমার আর খাওয়া এই ঘর হইব না, আমি বুঝে গেছি। এই লোকটা আমার পাগল বানায় দিতেছে কইয়া দিলাম। এই এই শরীফ, তুই রে লয় এখান থেকে বাইরো, এই তুমি বাইরো বাইরো তুমি। হ আমার তো বকবা, আমি কইলাম তুমি মিলাই নিও, এই ঘরের চাবি আমার থেকা তোমার বই নেই একদিন ওই জামের কাছে দিয়ে দিব। আমার কিন্তু পায়ের রক্ত মাথার ভিতরে উঠে যাইতেছে কইলাম, তুমি বাইরাও এক্ষুনি বাইরাও। আপা আপা তুমি তো ঠান্ডা হও, মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। আরে টেনশন করো না, আমি আয়া পড়ছি না, কথা দিলাম সব ঠিক করে ফেলাম। এই দুলা ভাই আমরা জামাই রাখি মানুষ না রে, হ্যাঁ পুরো পশু পাখির মতো আচরণ করে, পশু পাখি তো ভালো জন্তুগর মতো আচরণ করে জানোস। এই জন্য তো কই শক্তি দিয়া কিছু হইব না, যা করতে হবে বুদ্ধি দিয়া করতে হইব। আরে মিয়া খালি কোন বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, মে বুদ্ধিটা কি উঠে তো জানলাম না মিয়া। বুদ্ধি তো একটাই, বউরে বস কইরা শাশুড়িরে ফালাইয়া দা। তার মানে ঘর জামাই থেকে তুই এখন খুনি জামাই হইতে কও? বাবুর মিয়া এইটা ছাড়া আর কোন রাস্তা নাই, বিশ্বাস করো। দূর গেছে গেছে ভাই, আপনার মাথা গেছে, আপনার তামগুর মধ্যে সবচেয়ে সিনিয়র ঘর জামাই, সবচেয়ে বেশি দিন ধরে ঘর জামাই আছেন, আপনার মাথা মতো গেছে। খুন করুন না, ঘরে একটা ইন্দুর মরে গেল দোষ আমগুর উপলাইব, ইন্দুরের ওষুধ খেয়ে ইন্দুর মারছি আমরা। আরে এইটা কি আমি বুঝি না না কি? হ্যাঁ এই জন্য তো কইতেছি যে বুদ্ধি দিয়ে কাম করতে হইব। কি বুদ্ধি দিয়ে কাম করুন, কোন বুদ্ধি দিয়ে মারুম আমার কোন খাওনের মধ্যে বিষ মিশামো, খাওন তো আমরাই পাকাই, তবু যে তোরা না খাওন পাকা তোরা বিষ মিশাইছোস, তখন তাহলে কি হইব? আবার যদি ধাক্কা মাক্কা দিয়া ফেলে তখন আমগুর উপরেই নামাইব, ঘুরা ফিরা জেলাও হেই কুদু, কটা আমরাই খাম। আর যদি অ্যাক্সিডেন্ট কইরা মরে তখন কাগজ দোষ দিব আমগো? কি যেন বললা আবার বলো একটু, আমি বুঝতে পারিনি। শোনো ব্যাপারটা খুবই সাধারণ, ধরো বাথরুমের ভিতরে পিছলাইয়া পইরা মইরা গেল, আবার সিঁড়ি থেকে নামতে নামতে পিছলাইয়া পইরা মইরা গেল, আবার এমনও হইতে পারে যে গাড়ির ব্রেক ফেল কইরা ঠাস মইরা গেছে,
তখন কি আমাকে সন্দেহ করবো? বুঝবো যে আমরা মারছি? এই মোর চালা দুলাবার তো ভালো বুদ্ধি আছে ভাই। এইখান থেকে লাভ দিয়ে মরব। প্রতিদিন বউয়ের অত্যাচার সহ্য করে একটু একটু মরার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। জামাই জামাই তুমি নেই বসো বাপ, নেই বসো। আমি কথা দিলাম আমি বিচার করবো, তাদের নেই বসো, নেই বসো, নেই বসো। বাবা বাবা নাবি ওই গা ধাঁটারে তুমি বাঁচো, তুমি সার উপায় নাই। ওর শ্বশুর শাশুড়ি ওরে আমার কাছে জিম্মা রেখে বেড়াইতে গেছে, আমি কিন্তু শাশুড়ি যাবো, তাদের বাঁচো বাবা। আব্বা ওরে মরতে দেবে না রে বাবা, অমন করে না, ও তুমি ওরে বাঁচাও। আরে তুমি পাগল টাগল হয়ে গেছো, তাড়াতাড়ি যাও না, গিয়ে বাঁচান না তো আব্বা ঝামেলায় পড়ে যাবে। পড়ুক না পড়ুক, যে মন চেয়ে সে ঝামেলায় পড়ুক, আমি কেন বাঁচাইতে যাবো? শুন তুমি যদি বাঁচাও তাহলে আমি তোমাকে পাশে শুইতেও দিব, ভালোবাসাও দিব, তুমি যাও বাঁচাও। নাই বাবা বাবা নাই বাসো নাই বাসো, এইবার কোনো কথা বর খেলাপ হবে না, তুমি যা চাও তাই হবে, প্লিজ নেমে আসো জান। এমন ওয়াদা তুমি অনেকবার করছো, তোমার ওয়াদার কোনো দাম নাই। আমি বললে কি আর বাঁচলে কি, আমার জীবনের কোনো দাম আছে নাকি? কি দিলেন না লাভ, আবার পায়ের মধ্যে রশি বেঁধে রাখছেন, এত বড় কলিজা এত বড় সিনাটা কোনো কামই তো হইল না। আরে ভাই কইও না, বউয়ের অত্যাচারে জর্জরিত হয়ে গেছি, তাই একটু সুইসাইড নাটক করছি যাতে বউ একটু শিক্ষা। ওই কাহিনী কি এত বড় সাহস তোর, তুই ছাদ থেকে পড়ে মরবি? আমি বাইচা থাকতে তো কোনোদিনও হইতে দেব না, তোর অনেক শখ মরার না? আজকে সারা রাত তোর আমি এই ছাদে বাইন্দা রাখুম, না খাওয়ায় রাখুম, মর তুই। বাহ 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 বাহ, শিখা রাখো দেখছো কিভাবে থ্রেড দিতে হয়। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার বউ এরকম না, ছাদেও বাইন্দা রাখবেন না খাওয়ায় মেরা ফেলবেন, এত কিছু না কইরা একটা নারিকেল কুরানি নিয়ে এসে ভিতরে ঢুকাই দেন প্যান্টে। শুনেন আপনার সুখের জন্য এই পোলাটা কি কি কর আপনার ধারণা আছে? শুনুন তো আপনার সুখের জন্য, আপনার তো দেখে মনে হইতেছে ভাবি যে আপনি মেকআপ অনেক পছন্দ করেন, এবং আমি কনফার্ম আপনার মেকআপের টাকা জোগাড় করতে করতে অর দেন স্যান্ডউইচ ইঞ্জিন টাকা নেই এদেন। হ্যাঁ ভাই দেখছেন, আরে ভালোবাসাটা একটু বাড়ান না, দুজন দুজনের দিকে একটু সুন্দর করে তাকান, দেখেন, মিস করেন আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে, মনে করেন। মাত্র কয়দিন ইসি বিয়ে করছেন, প্রেম করছেন যখন কি কি করছেন না করছেন ভাবেন, আর নতুন করে আবার প্রেমে পড়েন, এবং আপনিও সুখে থাকবেন ও সুখে থাকবেন। তোমাকে নিয়ে যে আমার কি প্রাউড ফিল হইতেছে, মানে একদিনের মধ্যে তুমি পুরো মহল্লার হিট জামাই হয়ে গেছো, সবাই তোমাকে বাহাদুর জামাই বলতেছে। দেখো মাইন সে বাহাদুর কয় না কাল বাহাদুর কয় কিচ্ছু আসে যায় না আমার, তুমি খুশি হয়েছো এটাই আমার শান্তি, বিশ্বাস করো। তোমার আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলছি, না আমি তোমার সাগরের মতো করে ভালোবাসতে চাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি। না আমি না তোমার আমার গ্যারামে নিয়ে যেতে চাই, গ্যারামে নিয়ে পূর্ণিমার রাতে শান বান্ধানো পুকুরের ঘাটে বয়া তোমার লগে চান দেখ, বুঝছো? দিনের বেলা সাপলা কুড়ামু রাজাসের লগে সাঁতার কাটু, আর রেল লাইন দিয়ে দুজন নাইটটা বেরোবে। আসলেই নাবেল তোমার গ্রামে এত কিছু আছে? সব আছে আমার গ্রামে, যাইবে তুমি? তোমার কথা শুনে তো খুব যাইতে ইচ্ছে করতেছে। চলো না কাল খেয়ে যাই। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি মহল্লার নিয়ম জানো না, এই মহল্লা থেকে একবার যদি কেউ বের হয় সে আর কখনো ফেরত আসতে পারবে না, তার চেয়ে ভালো চল আমরা রুমে গিয়ে স্বপ্ন দেখি। রুমে যা আবার ফেরত আসা যাবে না? জামাই এই জামাই তোমার শাশুড়ি ডিম বাজি কই গেল, নিয়ে এসো। হয়ে গেছে মা,
আমার এই যে আপনার আপনার নাম মুরগির ডিম। জামাই আমার ডিমের মধ্যে মরিচ কই? তুমি তো মরিচ ছাড়া ডিম বাজে নিয়ে আসছো। কই মামা, এই যে এই যে মরিচ আসছে ডিমের ভিতর থেকে, আপনার দেখেন তাকে। এই জামাই, এই বড়দের মুখে মুখে তর্ক করো কেন? হ্যাঁ যাও, এই ডিম নিয়ে যাও, নতুন করে বেশি করে মরিচ দিয়ে ভেজে নিয়ে এসো, যাও। বেচারা একা একা কত কষ্ট করতেছে, একটু হেল্প করে দিয়ে। বাবা বাবা, জামাইয়ের লাগে তোর দুধ গায়ে পড়তেছে। কই, এই যে আমি তোর জন্মদাতা পিতা, কোনোদিন তো আমার লাগে এত দরদ দেখাস নাই। তোমার দরদ দেখাইতে চাইলেও মা জীবনও দেখাইতে দেয় নাই, এখনো দিব না। ওরা এই বাড়িতে কাজ করতে আসছে, বসে বসে আরাম করে খাইতে আসে নাই। বাস মামা, এই যে জামাই, তোমার যে আমি এত কইরা শিখাই তারপর ভুলে যাও কেন? হিরোগিরি তো বাইরে ঠিকই দেখাও, ঘরের খবর কি? আমার শত্রু তো আমার শাশুড়ি না রে, আমার শত্রু তো তুই রে গন্ডার। এই তুমি আমার দিকে ওরকম করে তাকাই রেছো কেন? রুটি শেষ হয়েছে, যাও চারটে রুটি নিয়ে এসো, যাও দাঁড়াই যাও। প্রশংসা করো না, বেশি ভালো ভালো না। শোনো, আগে তো দুলাভাই ছিল এলাকার হিট জামাই, নিজের জামাইয়ের কাছে অবস্থান হারানোর পরে তার বিরোধী দল ভাবতেছে। এই কি হলো? আরে কি হলো? তুমি কোনো প্রমাণ ছাড়া তো আমার স্বামীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে পারো না। আর বাথরুমে যদি একটু হার্টবিট থেকেও থাকে তো আব্বাকে একটু দেখা চলতে পারে না? তো আস্তে আস্তে নামো। আচ্ছা ঠিক আছে।
করবে ধরবি না খবর তার তুই একটা কালপিট তুই ইচ্ছা করে মানুষ মারার লিগা এনে ফিনা ছিটে রাখছিস তাই না তুই 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 শত যত জামাই আছে সবার সরঞ্জাম দামি গুজে গেছিস এই বাবা এই তুমি কি প্লিজ কথাই কইবা চলো তাড়াতাড়ি তোমার বউকে নিয়ে হাসপাতালে যে আরে নদী নদী আমার কথাটা শুনো না আগে আমি তোমার কোনো কথা শুনবো না তুই তুমি বের হও যাও বের হও কেন কোনো দোষ না করে আমি কেন চলে যাব তুমি আমার বাবা মাকে মারতে চাইছিলা চুক্তিপত্র অনুযায়ী তোমার 7 বছরের জেল হওয়ার কথা ছিল সেটা করলাম না কিন্তু যাও তুমি আর ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে কি বললি হইল নাকি ডিভোর্স লেটার দিয়ে দিবা এত সহজ নাকি আমি এই বাড়ি ছেড়ে যাব না এই এই তুই বাড়ি ছাড়বি না মানে এটা তোর বাপের বাড়ি আপা তুমি এখনই পুলিশ কল করো জানোটা সঠিক জায়গা হলো জেলখানা দেন পুলিশে কল দেন পুলিশও দেহ হোক আমরাও দেহি কার জন্য কোনটা সঠিক জায়গা আম্মা আপনি পুলিশে কল দেন নতুন নাটক করতেছো নতুন নাটক করার তো কোনো দরকার নাই তুমি এক্ষুনি ঘর থেকে বাইর হয়ে যাও তা না হলে ঘাট ধাক্কা দিয়ে তোমার আমি বাইর করে দেবো জানো আর কোথাকার জানো আর এই কথাটা আপনি ঠিক কইছেন আম্মা আমি আসলেই জানো জানো না হইলে কি মা বাপের লোভে আপনার মায়ের বিয়ে করি ঘটকরে খালি একটা কথাই কইছিলাম যে দরকার পড়লে ঘর জামাই থাকুন তারপর বাপ মা জীবিত আছে এমন পরিবারে যেন আমার বিয়া ঠিক করে যেমন কথা তেমন কাম বিয়া ঠিকই হয়েছে কিন্তু এনে দিয়ে এটা কোনো সংসার নাই এটা একটা চিড়িয়াখানা প্রত্যেকটা মানুষ একটা একটা পিছনে কুত্তার মতো লাগিয়ে আছে কামড়াইতেছে একজন আরেকজন একটা জিনিস চিন্তা করে দেখেন তো আম্মা জানোর কি আসলে আমি নাকি আপনারা এই এই তুই কিন্তু এখন খুব বেশি করে ফেলাইতেছ ছোট লোক কোথাকার আমি যদি ছোট লোক হই আপনি ছোট লোকের বাচ্চা টাকা পয়সা দ্বন্দ্বলতের লোভে আপনি আপনার বোনের বোনজামেরা মারতে চান নাই তুই যদি এই কথা প্রমাণ করতে না পারোস তাহলে কিন্তু তুই জানি মেরে ফেল মহনি প্রমাণ করতেছি খারাপ আজাদ ভাই আজাদ ভাই আলাম্মা নাবিল ভাই যা কইছে সবই সত্য বাথরুমের ভিতরে পিছলাইয়া পড়া মইরা গেল আবার সিঁড়ি থেকে নামতে নামতে পিছলাইয়া পড়া মইরা গেল আবার এমনও হইতে পারে যে গাড়ির ব্রেক ফেল কইরা এই মামাই সব ষড়যন্ত্র করছে বাবা আপা 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 এই সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপা বিশ্বাস করো আমি কিছু না আপা তুমি বিশ্বাস আম্মা আপনাকে আজকে কিছু কথা কইতে চাই আপনারা যেমনি জামাই মহল্লা চালান এটা আসলে কোনো সিস্টেম না দেশে 8-10টা জায়গায় যেভাবে বউরা অবহেলিত নির্যাতিত হয় এই মহল্লায় জামাইরা আমরা সেভাবে নির্যাতিত হই এখানে কেউ কাউরে ভালোবাসে না কারোর মধ্যে কোনো মায়া মহব্বত কিছু নেই মায়া মহব্বত ভালোবাসা এগুলো না থাকলে একটা মানুষ কেমনে বাঁচবো কর আমি যে নির্দোষ সেটা তো আমি প্রমাণ করে দিছি তাই আমি আজকে নিজের ইচ্ছে আপনাদের বাসা থেকে বাইরে যেতেছি কারণ আমি মানুষের মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই আমি কোনো জেলখানায় বন্দী থাকতে চাই না আমাকে তোমার সাথে নিবা আমি তোমারে ভালোবাসি না তুমি যদি আমার লগে যাও আমার জীবনটা একটা পরিপূর্ণতা পাইব চলো কই যাইবা দাঁড়াও দাঁড়াও এখন আসো একা একা সুখে থাকতে দূরে চলে যেতে চাও তাহলে এই যে মহল্লার আজাদ আমি নেকাব্বর জসিম যত মহল্লার জামাই আছে তাগর কি হইব তার কি সারা জীবন এই জেলখানার মধ্যে বন্দি থাকবো আমাগো কথা তুমি ভাববা না মহল্লার হিট জামাই আসো আসো ড্রাইভার এই যে তোমার আসল মহল্লার হিট জামাই বুঝছো কালু যা হ্যাঁ এলাকার হিট জামাইয়ের লাগে তাহলে একটা ছবি তুলি তোম সবাই মিলে এলাকার হিট জামাইয়ের লাগে একটা সেলফি তুলি হ্যাঁ